ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অধ্যাপক আলমগীর হোসেন অপু ওমরা পালনে সৌদি আরব আসায় তাঁর সম্বর্ধনা উপলক্ষে মতবিনিময় সভা করেছে জেদ্দা প্রবাসী কুমিল্লা আওয়ামী ফোরাম জেদ্দার একটি হোটেলে ফোরামের সদস্য সচিব সোলেমান কবির খোকনের সভাপতিত্বে এবং জাকির হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেদ্দা জাতীয় শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক বক্তারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরেন এবং জেদ্দায় দলীয় রাজনীতির একত্রীকরণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন